Tutorial evolution. Let's study with fun. Hi dear students, hope you are in the best of your health and speed too. This is the third lesson of spoken English. In today's lesson, I am going to teach you some expressions related to classroom activities. So stay tuned and bear with me. So dear students, in this lesson I am going to teach you some important expressions that you must know to involve in classroom activities, especially the interaction between a teacher and students. So without wasting time, let's look at the green board. Listen students, যে কোনো ক্লাসরুমে অ্যাক্টিভভাবে পার্টিসিপেট করতে গেলে আমাদের ঠিক এই এক্সপ্রেশনগুলোরই প্রয়োজন পড়বে। তো সহজ থেকে শুরু করা যাক, শোনো মন দিয়ে। যদি ক্লাসরুমে তুমি প্রবেশের অনুমতি চাও তাহলে ক্যান আই কাম ইন ম্যাম আর স্যার, বা মে আই জয়েন দ্য ক্লাস, এই ধরনের এক্সপ্রেশন। আবার যদি দেরি হয়ে যাওয়ার জন্য সরি প্রার্থনা করো তাহলে সরি স্যার ফর বিং লেট, বা তুমি ক্লাসরুম থেকে বাইরে বেরোনোর জন্য অনুমতি চাও টয়লেট বা যে কোনো ওয়াশরুম বা যে কোনো কিছুর ক্ষেত্রে, তাহলে মে আই গো আউট প্লিজ, মে আই গো টু দ্য টয়লেট প্লিজ, স্যার কুড ইউ প্লিজ পারমিট মি টু গো টু দ্য ওয়াশরুম, এই ধরনের। বা ধরো যে তুমি কি করবে বুঝতে পারছো না একটা অ্যাক্টিভিটিসের পর, ম্যামকে তুমি জিজ্ঞেস করলে হয়তো ম্যাম হোয়াট ডু আই হ্যাভ টু ডু নাও, ম্যাম আমাকে এখন কি করতে হবে। বা তুমি একটা কাজ করে ফেলেছো, পরের লেসন বা অ্যাক্টিভিটিতে মুভ করতে যাচ্ছো, তাহলে তখন কি বলবে, ইটস ডান ম্যাম, ক্যান আই ডু দ্য নেক্সট অ্যাক্টিভিটিস অর লেসনস, এইরকম। বা ইটস ডান হোয়াট ডু আই হ্যাভ টু ডু নাও ম্যাম, এখন আমি কি করব ম্যাম, আমার হয়ে গিয়েছে, এরকম। বা তুমি কোনো কিছু শেষ করে ফেলেছো, তুমি আবার নতুন কিছু শুরু করতে চলেছো, আই এম রেডি ম্যাম, মে আই স্টার্ট ইট, আমি কি শুরু করতে পারি। বা ধরো যে তুমি তোমার হোমওয়ার্ক করতে পারোনি, হ্যাঁ কোনো একটা রিজন ছিল নিশ্চয়ই, তো সেটা তুমি বললে সরি স্যার আই কুডন্ট ডু মাই হোমওয়ার্ক, অ্যাকচুয়ালি আই ওয়াজ অ্যাবসেন্ট অন দ্য লাস্ট ক্লাস। বা তুমি এমনি কোনো রিজন ছিল তার জন্য হোমওয়ার্ক করতে পারোনি, আই কুডন্ট ডু মাই হোমওয়ার্ক বিকজ, এক্সপ্লেন দ্য রিজন, রিজনটাকে বলে দাও। বা তুমি তোমার টিচারের কাছে জানতে চাইছো পরের দিনের জন্য হোমওয়ার্ক থাকবে কিনা, তাহলে উইল দেয়ার বি এনি হোমওয়ার্ক ফর দ্য নেক্সট ডে, ঠিক আছে, এইচ ডাব্লিউ মানে হোমওয়ার্ক, ঠিক আছে। বা বন্ধুর কাছে তুমি হয়তো কোনো পেন বা ইরেজার বা পেন্সিল চাইছো যেটা তুমি আনতে ভুলে গেছো, আই ডোন্ট হ্যাভ এ পেন্সিল, ক্যান আই বোরো ওয়ান। বা হয়তো তুমি ভুলে গিয়েছো কিছু আনতে, বন্ধুর কাছে তুমি কোনো কিছু শেয়ার নিতে চাইছো, তাহলে আই হ্যাভ ফরগটন টু ব্রিং মাই টেক্সট বুক, ক্যান আই শেয়ার ইয়ার্স, এভাবে বলতে পারো। হ্যাঁ আবার এরকম হতে পারে যে তোমার কাছে এক পিসি আছে, তুমি কারোর সঙ্গে শেয়ার করতে পারছো না, সরি আই কান্ট হেল্প ইউ অ্যাজ আই হ্যাভ অনলি ওয়ান ইরেজার, ঠিক আছে। বা বন্ধুর কাছে তুমি জিজ্ঞেস করছো হোমওয়ার্ক কী আছে রে, আস্তে আস্তে, হোয়াটস দ্য এইচ ডাব্লিউ ফ্রেন্ড অর গাইজ, এরকম। বা তুমি সাহায্য চাইছো বন্ধুর কাছে হোমওয়ার্কের জন্য, ক্যান ইউ হেল্প মি উইথ দ্য হোমওয়ার্ক প্লিজ, এইভাবে এই ধরনের কিছু এক্সপ্রেশন। আবার এমনটা হতে পারে যে তুমি কোন পেজে আসো এটাই ভুলে গেছো, বন্ধুকে জিজ্ঞেস করছো হেই টেল মি হোয়াট পেজেস উই আর অন, ঠিক আছে। যখন তুমি এটাকে অ্যাসার্টিভ ওয়েতে বলছো যে বল না কোন পেজে আছি আমরা, আর যখন তুমি ডাইরেক্ট কোয়েশ্চেন করছো তখন হোয়াট পেজেস আর উই অন, তখন ছিল উই আর অন, এখন হয়ে গেল আর উই অন, এটা ইন্টারোগেটিভ হয়ে গেল, ডাব্লিউএইচ কোয়েশ্চেন। বা তুমি হয়তো ম্যামকে জিজ্ঞেস করছো যে ম্যাম বোর্ডের অ্যাক্টিভিটিগুলো কি আমাকে টুকে নিতে হবে, বা আমাদের ডু উই হ্যাভ টু রাইট দিস ডাউন হোয়াট এভার রিটেন অন দ্য গ্রিন বোর্ড আর ব্ল্যাক বোর্ড, ঠিক আছে, এইভাবে জিজ্ঞেস করতে পারো। বা তুমি হয়তো বুঝতে পারোনি কিছু, তাই রিপিট করতে বলছো, I don't understand, could you repeat it please, এভাবে বলছো। বা হয়তো তুমি অন্যমনস্ক ছিলে বা শুনতে পাওনি ভালো করে নয়েজি অ্যাক্টিভিটিজের জন্য বা নয়েজি ক্লাসের জন্য, তখন তুমি কি বলবে? আই ডোন্ট হিয়ার ইট অল, কুড ইউ প্লিজ এক্সপ্লেন ইট ওয়ান্স মোর স্যার। এইভাবে হয়তো বললে আমি কিছুই শুনতে পাইনি, আপনি কি দয়া করে আরেকবার রিপিট করবেন, এটাকে আবার বলবেন, একটু বর্ণনা করবেন, এইভাবে। আবার হয়তো তুমি চাইছো যে একটা টাফ এইচডাব্লিউ দিল তোমার টিচার, তুমি হয়তো সেটা একা একা পারবে কিনা সন্দেহ প্রকাশ করছো, তুমি হয়তো স্যার বা ম্যামকে জিজ্ঞেস করে নিলে ডু উই হ্যাভ টু ডু অল দ্য এক্সারসাইজ অল বাই আওয়ারসেলভস, বা ডু ইউ হ্যাভ টু ডু দ্য এক্সারসাইজ অল বাই আওয়ারসেলভস, আমাদের কি সম্পূর্ণটা নিজেই করতে হবে এক্সারসাইজগুলো, এইভাবে। ঠিক আছে। তো আবার কোনো কিছু হয়তো আমাদের ল্যাঙ্গুয়েজে কি মানে হয় সেটা জানতে চাইছো, হোয়াট ডাজ ইট মিন ইন আওয়ার ল্যাঙ্গুয়েজ, আমাদের ল্যাঙ্গুয়েজে এটার মানে কি হবে, ইটের জায়গায় এনিথিং তুমি জিজ্ঞেস করতে পারো, বা হয়তো তুমি কোনো কিছু একটা ইংলিশে মানে জিজ্ঞেস করছো, এটা ইংলিশে কী হবে ম্যামকে জিজ্ঞেস করছো বা স্যারকে, তাহলে হাউ ডু আই হ্যাভ টু সে ইট ইন ইংলিশ স্যার অর ম্যাম, কীভাবে আমাকে বলতে হবে এটা ইংলিশে, এইভাবে। বা হয়তো তুমি কোনো কিছু উচ্চারণ পাচ্ছ না, তুমি স্যারকে বা ম্যামকে বা তোমার ফ্রেন্ডসদের জিজ্ঞেস করতে চাও, তাহলে হাউ ক্যান আই প্রোনাউন্স দিস ওয়ার্ড, কীভাবে আমি এই ওয়ার্ডটা প্রোনাউন্স করবো, বা হাউ ইজ দিস ওয়ার্ড প্রোনাউন্সড, এই ওয়ার্ডটা কীভাবে প্রোনাউন্সড হয়, উচ্চারণ কীভাবে হয়, বা কীভাবে আমি এই বানানটা লিখবো, এটা জিজ্ঞেস করতে চাইছো, বানানটা তুমি পারছো না, বানান, ঠিক আছে, তাহলে হাউ ডু ইউ স্পেল দ্যাট ওয়ার্ড, তুমি কীভাবে এই বানানটা স্পেল করো, ঠিক আছে। বা হয়তো তুমি একটা পারমিশন চাইছো দরজা খোলার বা বন্ধ করার বা জানলা খোলার, সেটা তো রিজন থাকবে, ইটস রেইনিং, ইটস স্কর্চিং, ইটস সোয়েটিং ইনসাইড আর আউটসাইড, মে আই ওপেন আর ক্লোজ দ্য ডোর বা উইন্ডো প্লিজ, এইভাবে। আজকের এই লেসনটা মেনলি স্টুডেন্ট পার্ট, একটা ক্লাসরুমে স্টুডেন্টরা কী কী অ্যাক্টিভিটিস করে বা কী কী বলতে হয় তাদেরকে টিচার্সদের হোক ফ্রেন্ডসদের হোক, সেগুলো নিয়ে বলা। এবং আমাদেরকে এর পরের লেসন আমি যেটা নিয়ে আসবো সেটাতে একটা টিচার স্টুডেন্টদেরকে কী কী বলায় বা কী কী বলে, তাদের যে ইনস্ট্রাকশনগুলো আমাদের প্রতি, সেগুলো নিয়ে হবে। তাহলে আমরা প্রপার টিচার এবং স্টুডেন্টসদের ইন্টারাকশনটা খুব ভালোভাবেই বুঝে নিতে পারবো আর খুব সহজতভাবেই আমরা প্র্যাকটিস করতে পারবো। ঠিক আছে। সো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে এগুলো লিখে নিয়ে প্রয়োজন হলে, আর বারবার আয়নার সামনে অন্তত বলো, আর ফ্রেন্ডসদের মধ্যে একটা গ্রুপ করে যদি এগুলো ডিসকাস করো তাহলে তো আরও সুন্দর হয়। ঠিক আছে। So students, I hope this lesson gonna help you a lot. If this lesson really help you, please do like it, share it with your friends to help them in their studies, and subscribe this channel if you are new. Coming soon with a fresh lesson. Till then, ta-ta.